हेलो गाइस, स्वागत बेंगली होम किचने। आज के शेखा मुग डाले कचुर रेसिपी। यहाँ एक ब्लगे देखिए रान्नार दीदी का रेसिपिटा पे रेसिपिटा तुम्हें शेयर करब। से ही रेसिपिटाई आज के तुम्हें शेख। जर मिक्सि नहीं भाव कि कचुरी रान्ना खाव से ही सहज पद्धति मुग डाल कचुरी तुम्हारे आज के शिखिए देव। और एर साथ तरकारी सर्व करुद आगे शिखिए दिए जे रखम दोकने कचुरी तरकारी पावा जाए से ही कचुरी से ही तरकार रेसिपिर लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव, प्लिज चेक कर नियो। मुग डाल नियेछी, मुग डाल टाके भेजे नीते हबे। और एखाने किन्तु आमी माझे माझे इंग्रेडियंट्स देखिएछी, ताई जोन्नो इंग्रेडियंट्सेर डिटेल्स डेस्क्रिप्शन बक्से देखे नेबे कत की परिमाण नियेछी की की नियेछी। ताहले चलो मुग डालटा भेजे नी। गैस जेले कड़ा बसिए दिए, कड़ार मध्य शुकनो खोलाय आमादेर मुग डालटाके भेजे नीते हबे। हालका लाल करे भाजते हबे, बेशी लाल करे भेजो ना, ताहले मुग डालेर कचुरीर समय खेते भालो लागबे ना। मुग डाल भाजार समय किन्तु समाने नाड़ते हय आर मीडियम आचे करे मुग डाल भाजबे, नाहले किन्तु मुग डाल कालो हये जेते पारे, खूब ताड़ाताड़ी किन्तु रंग धरे देय। আর এটা একটু হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে। দেখো ঠিক এই পর্যায়ে অবধি ভাজতে হবে, কয়েকটা ডাল একটু লাল লাল মতো হবে, এই পর্যায়ে অবধি আমাদের মুগ ডালটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গরম জল, কারণ ডালটা আমাদের ধোয়া ছিল না, ডালটা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। কি করে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। प्रेसार कूकार बसिए दिए, प्रेसार कूकार मध्य एक कप जल दिए, प्रेसार कूकार मध्य एक कपर एक कप जल दिए। बेशी जल दिले किन्तु डाले बेशी जल हो गेले प्रचुर परिमाणे नाड़ते हबे जखन पुर बनाबो, सेई जोन्नो बुझे जल देवाई भालो। आमी एखाने हाफ कप मुगेर डाल नियेछि, ताते दिएछि बड़ो कपर मग कपर एक कप जल, মানে কফি কাপের এক কাপ জল, কফি কাপের এক কাপ জল দিয়ে দেখুন আমি প্রেসার কুকারটায় বসিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আবার ভালো করে ক্যামেরাটা খুলে, দেখুন জাস্ট ডালটা ভিজেছে সেই পরিমাণ জল দিয়েছি। দিয়ে আমি দুটো হুইসেল দেব, তাহলেই আমার ডাল সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু বুঝে সেইটা করবেন, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার আমি দুটো হুইসেল দেব, জলটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। দুটো হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে আমি প্রেসার কুকারটা রেখে দেব, যতক্ষণ না নিজের থেকে খুলবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। প্রেসার কুকারে ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার পুরটা নাড়ার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। লাগবে হিং, চিনি, আর এটা আমার বেঙ্গলি ভাজা মশালা। এই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। লাগবে স্বাদ মতো নুন আর রিফাইন্ড অয়েল, সাদা তেল লাগবে ময়দা মাখার জন্য এবং কচুরিগুলো ভাজার জন্য। প্রেসার কুকারটা খুলে গেছে, আমি এবার দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করতে হবে, দেখুন ডালটাই কিন্তু একটুও জল নেই, একদম ড্রাই মতো সিদ্ধ হয়েছে। আর ডালগুলো কিন্তু গলে গেছে কিন্তু ডালে একটুও জল নেই, তাই জলটা বারবারই বলছি পরিমাণ মতো বুঝে দিতে হবে। জাস্ট এক চুল উপরে, মানে ডালটা যতখানি দেবেন তার থেকে এক চুল ওপরে অবধি জল দিলেই হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটা থালার মধ্যে বার করে দেখাচ্ছি আপনাদের ঠিক কীরকম লুকটা হয়েছে। একদম যেন মনে হচ্ছে আমাদের সেই মানে ডালটা ভিজিয়ে রাখলে যেরকম বাটলে হয় ঠিক সেই রকম পর্যায়ে আমাদের সিদ্ধ করে নিতে হবে। এবার এই ডালটা দিয়ে আমি পুর নাড়বো। পুর নাড়ার জন্য আরেকটা যেটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, আদা আর কাঁচা লঙ্কা বাটা লাগবে, যেটা আমি আগে দেখাতে ভুলে গেছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা লাগবে পুরটা নাড়ার জন্য। এবার গ্যাস জ্বেলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হলে দিয়ে দেব সিদ্ধ করা ওই ডালটা। সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা।
দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা, ভাজা মশলাটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কারণ বেঙ্গলি ভাজা মশলা একটু স্পাইসি হয়, মানে ঝাল হয়, তো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার দিয়ে ভালো করে এটা মিডিয়াম আঁচে কিন্তু আমাদের নাড়তে হবে, যতক্ষণ না ড্রাই মতো হয়, শুকনো মতো হয় ততক্ষণ আমাদের নাড়তে হবে। যখন বুঝবেন কড়ার মানে প্যান থেকে ছেড়ে দিচ্ছে তলা থেকে, তখন বুঝবেন যে ডালটা নাড়া হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দেব কোন পর্যায় অবধি নাড়তে হবে, আর মিডিয়াম আঁচে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দেবেন, নাহলে তলায় ধরে যেতে পারে। 3 থেকে 4 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু আমার পুরটা শুকিয়ে গেছে, আর দেখুন একদম প্যান থেকে ছেড়ে দিচ্ছে। আরেকটু নাড়তে হবে, কারণ যদি পুর নরম থাকে তাহলে কিন্তু আমাদের কচুরির মধ্যে দিয়ে যখন আমরা বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে। এরমভাবে হাতে নিয়ে দেখবেন, যদি গোল হয় তাহলে ঠান্ডা হলে কিন্তু আরেকটু ড্রাই হয়ে যাবে, তাই জন্য একটু বুঝেই নাবাতে হবে, আর একটু নাড়তে হবে। জাস্ট 1 মিনিট মতো নাড়লেই আমাদের হয়ে যাবে। মোটামুটি আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে রেখে দিলাম। এই দেখুন গোল্লা পাকালে গোল্লা পাকছে, তো বোঝা গেল যে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে রেখে দিলাম, রেখে দিয়ে আমি ওটা একটু থালার মধ্যে ঢেলে নেব। পুরটা কিন্তু চাপা দিয়ে রাখবেন যাতে ওপরটা শুকিয়ে না যায়, তাহলে বেলতে গেলে কিন্তু ভেতরটা ফেটে যেতে পারে। পুরটাকে একদম আমাদের ঠান্ডা করে নিতে হবে, পুর যদি গরম থাকে কচুরির মধ্যে দিয়ে যখন বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে। এবার আমি মেখে নেব ময়দা। ময়দাটা মাখার জন্য আমার লাগবে, এখানে আমি নিয়েছি 3 কাপ ময়দা, চিনি আর নুন, আর লাগবে সাদা তেল। যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমাদের ময়দাটা মেখেও সেট করা হয়ে যাবে। তো ময়দাটা মাখার জন্য ফার্স্টে দিয়ে দিলাম সাদা তেল, এর মধ্যে আপনারা কালো জিরে জোয়ানও দিতে পারেন, বাট আমি দিইনি, আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে না। দিয়ে দিলাম নুন, এবার দিলাম 1/4 টিস্পুন চিনি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমাদের শক্তমতো একটা ডো মেখে নিতে হবে, যেরকম আমরা লুচির জন্য মাখি। শক্ত করে মাখতে হবে, বেশি নরম হলে কিন্তু পুর ভরে যখন আমরা বেলবো তখন ফেটে যেতে পারে। অনেকটাই আমার মাখা হয়ে গেছে, আর একটুখানি এটাকে ঠেসে নিতে হবে। যত ময়দা ভালো করে ঠেসবেন তত কিন্তু লুচি পরোটা বলুন খুব ভালো হয়। এবার এটা চাপা দিয়ে আমাদের রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, তারপর আমি ফিরে আসছি। মিনিট হয়ে গেছে আমার, ময়দাটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঠেসে নিচ্ছি, ঠেসে নিয়ে এটা থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। আপনারা যেরম সাইজের কচুরি বানাবেন সেই সাইজের আপনারা লেচি কেটে নেবেন, আর কচুরির মানে কচুরির ময়দার লেচি একটু বড়ই কাটতে হয়, তো এবার আপনারা আপনাদের সাইজ পছন্দের মতো কেটে নেবেন। পুরটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে অল্প পুর বার করে রেখেছি, আর অল্প পুর আমার চাপা দেওয়া রয়েছে, কারণ পুর শুকিয়ে গেলে কচুরির মধ্যে দিয়ে ভাজতে গেলে ফেটে যায় বেলতে গেলে। তো এবার দেখুন আমি এরকমভাবে খোল করে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি পুর দিয়ে এবার এইভাবে আমাদের সব পুরগুলোকে মানে লেচিগুলোকে বানিয়ে নিতে হবে। বেশি পুর দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেলতে গেলে ফেটে যায়। আর ওদিকে কিন্তু আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, 1 কাপ তেল, সাদা তেল দিয়ে কড়ার মধ্যে গরম করতে দিয়েছি। এইভাবেই আমরা সব লেচিগুলোকে পুড়ে নেব। আমি এখানে 4টে পুড়ে দেখিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু সিল করে দেবেন যাতে বেলতে গেলে না খুলে যায়।
এবার আমি চাকিতে একটুখানি অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পুর ভরা লেচিগুলোকে হালকা হাতে আমাদের বেলে নিতে হবে। বেশি চেপে চেপে কিন্তু বেলবেন না, তাহলেও কিন্তু পুর ফেটে বেরিয়ে যেতে পারে। হালকা হাতে আমাদের একটু পাতলা করে বেলে নিতে হবে। বেশি মোটা করে মানে বেললে কচুরিগুলো বড্ড মোটা মোটা হয়, কিন্তু আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম বেলে নিতে পারেন। আমি একটু পাতলা করেই বেলি, দেখুন এরমভাবে পাতলা করে বেললেও কিন্তু এগুলো ফুলে। আপনারা ভাববেন না যে ফুলবে না, আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি চারটে বেলে দেখিয়েছি, কিন্তু এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টস বক্সে। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। গরম তেলে কিন্তু কচুরিগুলো বেলে আমি ভাজতেও শুরু করে দিয়েছি। হালকা লাল কালার হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। বেশ বড় বড় খুব সুন্দর খাস্তা কচুরিগুলো হয়েছে, আমি দেখিয়ে দেবো আপনাদের কীরকম। কচুরি কিন্তু সবসময় হাই ফ্লেমে ভাজবেন আর হালকা হাতে ভাজতে হবে। বেশি চাপাচাপি করলে ফুটো হয়ে গেলে কিন্তু ভেতরে তেল ঢুকে যেতে পারে, তখন কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। এইভাবেই আমি সবগুলো কচুরিগুলো ভেজে নেব। একটা কচুরি আমি ভেঙে দেখাচ্ছি, এর মধ্যে কীরকম ভেতরটা পুরটা কী সুন্দর হয়েছে আপনারা দেখুন। কী সফট আর কী মুচমুচে হয়েছে দেখলেন পুর ভর্তি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা। আবার কোনো নতুন রেসিপি শেখাতে আপনাদের এরমভাবে চলে আসবো। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।